মানুষের জীবনযাপনের অন্যতম উপাদান হলো পরিবেশ। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কেন্দ্রীয় প্রকল্পের অনুকরণে রাজ্যেও জৈবগ্রাম বা বায়ু ভিলেজের পথ চলা শুরু হয়েছে। সোমবার আম্বাসা আরডি ব্লকের অন্তর্গত নকুলপাড়াতে উদ্বোধন হলো রাজ্যের ১১তম বায়ু ভিলেজ বা জৈবগ্রাম। এই জৈবগ্রামের উদ্বোধন করেন বিধায়ক পরিমল দেববর্মা। সোমবার আম্বাসা আরডি ব্লকের অন্তর্গত নকুলপাড়ায় ১১তম জৈব গ্রামের উদ্বোধন হল। নকুলপাড়াতে ৫৭টি পরিবারকে এই প্রকল্পের অধীনে আনা হয়। সুবিধাভোগীরা তাদের সম্পদ ও সুযোগের উপর ভিত্তি করে বিভিন্ন উপাদান পছন্দ করে। সুবিধাভোগীদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় ট্রেডা অর্থাৎ ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, মৎস্য এবং পশুপালন দপ্তর। এই জৈব গ্রামের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক পরিমল দেববর্মা। বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট, বড় কৃষি দপ্তর, মৎস্য দপ্তর, প্রাণী বিকাশ দপ্তর, ট্রেডা বিভিন্ন দপ্তর নতীয় বরণি সহযোগিতা পায়। বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট নরণি ও নকুলপাড়ান বায়ো ভিলেজ নেবর অ্যাকসেপ্ট ক্রাইকা। এদিন নকুলপাড়াতে ১১তম জৈব গ্রাম উদ্বোধন উপলক্ষে গ্রামের সুবিধাভোগীদের হাতে বিভিন্ন উপাদান যেমন বায়োগ্যাস, কুক স্টোভ, সোলার ওয়াটার পাম্প, শুকর ছানা, ছাগল ছানা, হাঁসের বাচ্চা, মাছের পোনার পাশাপাশি খাদ্য ও ঔষধ প্রদান করা হয়। ত্রিপুরা কৃষি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে জৈব গ্রামের কৃষকদের হাতে বিভিন্ন প্রকার ফসলের বীজ তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নকুলপাড়ায় গ্রামবাসীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।